দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা আর শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রাম ও লালমনিরহাটে 5.5 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট মাসুম আলী স্যার। কুড়িগ্রামে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা 5.5 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন, প্রচণ্ড ঠান্ডার সাথে রাতভর বৃষ্টির মতো ঝরছে শিশির। ভোগান্তিতে প্রতিবন্ধী শিশু, নারী ও বয়স্করা। প্রচুর পরিমাণে ঠান্ডা ও শীতের কারণে মানুষজন ঘর থেকে বাইরে হতে পারতেছে না, কাজকামের অসুবিধা। সকালবেলা মনে করে খেতে যাই, ধান গাড়বের কুয়াশার ঠেলে হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে লালমনিরহাটের জনজীবন, সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা 5.5। ঘন কুয়াশায় সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, চরম বিপাকে তিস্তা ও ধরলাপাড়ের মানুষ, দেখা দিয়েছে নানা রোগ। ঘর থেকে বেরাইতে পারতেছি না, কাজকর্ম কিচ্ছু করতে পারতেছি না, খুব ঠান্ডা লাগে, ঠান্ডার জোরে কাজকাম করা যায় না। ঠাকুরগাঁওয়ে ঠান্ডা বাতাসের সাথে শীতের তীব্রতা, দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া দিনমজুর সহ পথচারী মানুষ। এই ঠান্ডাটা বা এই শীতটা খুবই কষ্টকর এবং একেবারে হাড়ে গিয়ে লাগে এরকম অবস্থা, প্রচন্ড বাতাস কুয়াশা, এটা মানে এরকম অভিজ্ঞতা হয়। পঞ্চগড়ে দিনের বেলাতেও মিলছে না সূর্যের দেখা, কনকনে শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। হিলিতে কনকনে শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ, কনকনা বাতাস গাড়ি চালাতে পারতেছে। নাটোরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, হিমেল হাওয়ায় জুবুথুবু হয়ে পড়েছে শ্রমজীবী শিশু ও বয়স্করা। খুব কুয়াশা, বাহির যাওয়া যাচ্ছে না, তবুও খাদ্যের জোগাড় বাড়াতে হয়েছে। মাসুম আলী, একুশে টেলিভিশন।